আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দেখেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে আজকে কমলা রঙের ফ্রকটি আপনাদেরকে সিঙ্গেলভাবে আরও একবার ফুললি দেখানোর জন্য নিয়ে আসলাম, কারণ এটা অনেকে এটা বারেবারে দেখতে চেয়েছেন, এটা ডিজাইনটার জন্য যেন ক্লিয়ার করে দেখায়। তো আমি এটাকে এই জন্য আরেকবার দেখাচ্ছি, এটা এর আগে দেখানো হয়েছে, অনেকগুলো ড্রেসের সাথে দেখানো হয়েছে, হয়তো বা এর জন্য ঠিকভাবে বোঝাতে পারিনি। তো আজকে জন্য এটাকে শুধুমাত্র এটাকে দেখানোর জন্য আজকের ভিডিও। তো দেখুন, এটা এই যে কি বলে এটাকে প্যানেলের কাজটা, ভিডিওটা কিন্তু দেখিয়েছি, দেখানো আছে, সেম ওইভাবেই ফুল পাতা দিয়ে আপনারা পুরোটা প্যানেলের কাজটা করতে পারবেন। এবং অবশ্যই এই প্যানেলটা দিয়ে আপনারা চাইলে কি করতে পারবেন, লং ফ্রক বা কামিজ বা ওড়নার চারপাশে বা শাল বা শাড়ির আঁচলে পারে যেভাবে ইচ্ছা করতে পারেন, এমনকি কুশন কভারের অলওভারও আপনার এই কাজটা করতে পারেন। এবং ড্রেসটা বডিতে কী আছে, ছোট ছোট করে যেভাবে ফুল করা আছে, একদম ছোট ছোট করে গোলাপ। আপনারা চাইলে এটা আরেকটু বড় সাইজের করতে পারেন, কিন্তু যেহেতু এটার প্যানেলেও কাজ এবং বডিতেও কাজ, আমি সেজন্য এটাকে এই সাইজটাই রেখেছি। ওকে, তারপরে দেখুন এটার বডির কাজটা দেখে নিন। এটার বডির কাজটা দিয়ে এর আগেও বেবি ফ্রক করা হয়েছে, জাস্ট প্যানেলের কাজটা এই ফ্রকটাতে নতুন করা হয়েছে, কারণ যেহেতু আগের ভিডিওতে বলেছিলাম এটা একটা ঈদ ফ্রক, অর্থাৎ ঈদ অর্ডারের জন্য, এই জন্য এটা একটু বেশি গর্জিয়াস করার জন্য প্যানেলে কাজ করা হয়েছে। আর এটা হচ্ছে বডির কাজটা, এই যে দেখুন খুবই সুন্দর, মানে এইটা ড্রেসের কালারটাই অনেকটা কালারফুল। তো এই জন্য এটাতে আপনি যাই করেন না কেন, হালকাভাবে কাজ করেন বা একটু গর্জাসভাবে কাজ করেন, এটা এমনিতেই ফুটে থাকবে এবং খুব বেশি ভালো লাগবে দেখতে, কারণ একটাই, এটার কাপড়ের কালারটা খুবই বেশি সুন্দর এবং টাটকা একটা কালার যাকে বলে, একদম মানে অরেঞ্জ রঙের একটা কালার, খুবই সুন্দর একটা কালার। তাতে করা হয়েছে কাঁচা জলপাই রঙের সুতা দিয়ে পাতা, দেখুন একটা জলপাই রং আছে কিন্তু একটু সেদ্ধ টাইপের, আর এটা হচ্ছে কাঁচা। আর এছাড়া একটা সবুজ রং হয় পাতা কালার, একটা হয় হালকা কালার, একটা হয় গাঢ় কালার, এইটা কোনো সবুজ রঙের মধ্যেই পড়ে না, এটা হচ্ছে কাঁচা জলপাই রং। অনেকে এই পাতার কালারের মধ্যে কনফিউজ করে ফেলেন, এই যে আমি এই জন্য মুখে বলে দিলাম, কারণ ভিডিওতে অনেক সময় কালারটা ঠিক আসে না। তো যেটা বলছি সেটা হচ্ছে কাঁচা জলপাই রঙের সুতা দিয়ে পাতা করা, এবং একদম গাঢ় বেগুনি যেটা সেটা দিয়ে ফুলটা করা। ঠিক আছে, আশা করি আজকে আপনারা বুঝতে পেরেছেন। তো আর পাতাটা হচ্ছে ফিশবোন স্টিচ দিয়ে করা, আর ডগাগুলো সবসময় ব্যাক সাইড বা কি বলে এটাকে ব্যাক ফোর স্টিচ দিয়ে করি, কিন্তু এটাতে কাঁথা স্টিচ দিয়ে করা, ছোট ছোট কাঁথা স্টিচ দিয়ে করা, কারণ সবসময় এক রকমের স্টিচ দিতে নিজের কাছেও জানি কেমন একটা এগেমি লাগে, তাই না? এই জন্য এটা আমি করেছি ছোট ছোট কাঁথা স্টিচ দিয়ে, আর ফুলটা তো আগেই বলেছি মাঝখানে ব্রাজিলিয়ান রোজ স্টিচ দিয়ে এবং পাশেরগুলো ব্ল্যাঙ্কেট স্টিচ দিয়ে। তো আজকের ভিডিও আশা করি আপনারা বুঝেছেন, এরপরেও যদি আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সবার প্রশ্নের উত্তর দেওয়ার সবসময় চেষ্টা করি এবং ভবিষ্যতেও করবো ইনশাল্লাহ। আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন সবার জন্য ধন্যবাদ এবং ভালোবাসা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যান, এবং আমার ছোট চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করে যাবেন, যেন আপনাদের জন্য এমন নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও করতে পারি আপনাদের জন্য, যেন উৎসাহ পাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।